গতবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা নিলসি। তবে পাত্রকে সেটি এখনই জানাতে চান না তিনি। গায়িকা নাজমুল মুনিয়া নেন্সি চলতি বছরের এপ্রিল মাসে জানিয়েছিলেন স্বামী জাহেদের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে তার। অতীত ভুলে নতুন জীবন সাজাতে চান তিনি, সেই আভাস দিলেন আবারও। গণমাধ্যমের প্রশ্নের জবাবে জানান আবারও বিয়ে করছেন নেন্সি, চলছে প্রস্তুতি। নেন্সির ভাষায় দানে দানে তিন দান, অর্থাৎ তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই কণ্ঠশিল্পী। পাত্র ও বিয়ে নিয়ে বিস্তারিত এখনো কিছু বলতে চাননি তিনি। ন্যান্সি বলেন, আশা করছি সেপ্টেম্বরে বিয়ের ফিরিতে বসতে পারবো, সম্ভব হলে আগস্ট মাসেই সব আয়োজন করতাম, কিন্তু শোকের মাসের পরেই সুসংবাদটি দিতে চাই। এক স্ট্যাটাসে জাহেদের সঙ্গে বিচ্ছেদের পর নতুন শুরুর ইঙ্গিত দিয়েছেন নেন্সি। সেখানে তিনি লিখেন, সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পুনি, সমাজের নোংরা কথা ইত্যাদি, কিন্তু নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম, তাই বলি বিচ্ছেদ কখনো মধুরও হয়। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে বিয়ের কাজ এরই মধ্যে সেরে ফেলেছেন এই গায়িকা। আনুষ্ঠানিকভাবে তা কেবল প্রকাশ্যেই আনা বাকি। বর্তমানে ঢাকায় নিয়মিত হচ্ছেন নেন্সি, নতুন সংসার গুছিয়ে নিচ্ছেন নিজের মতো করে। নাজমুন মুনিরা নেন্সি 2006 সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে 2012 সালের 24 মে 6 বছরের সংসার জীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। নেন্সি পরবর্তীতে নাজিমুজ্জামান জাহেদকে 2013 সালের 4 মার্চ বিয়ে করেন।